মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে অলিতে গলিতেই ছড়িয়ে রয়েছে ইতিহাসের বহু নিদর্শন। কেউ রয়েছেন আদরে, আবার কেউ অনাদরে। এমনই এক অনাদরের সমাধিস্থল যা মুর্শিদাবাদের রিজিনগরের ফরিদপুরে অবস্থিত পলাশী যুদ্ধের মীর শহীদ মীর মদনের শেষ ঠিকানা। 34 নম্বর জাতীয় সড়ক ধরে রেজিনগর মোড় থেকে 2 কিলোমিটার পশ্চিমে গিয়েই রামপাড়া হাইস্কুল মোড় থেকে দক্ষিণ দিকে ঘুরলেই নারকেলবেরিয়া ঘাটের পথে ফরিদের আস্তানা বা ফরিদ বাবার মাজার। তারই এক কোণে নিভৃতে চিরনিদ্রা শায়িত পলাশী যুদ্ধের বীর শহীদ মীর মদন, নবাব সিরাজউদ্দৌলার একজন সেনাপতি যিনি পলাশীর যুদ্ধে নিহত হন। 1757 সালের পলাশী যুদ্ধের সেই লাখবাগ আম্রকাননের রক্তমাখা ইতিহাসের জ্বলন্ত নিদর্শন আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 1757 সালের পলাশী যুদ্ধ, 23শে জুন, ঠিক সকাল 8টা, পলাশীর সেই রক্তমাখা আম্রকানন এবং পলাশ ফুল সেদিন লালে লাল হয়ে গিয়েছিল বিশ্বাসঘাতক মীরজাফরের বেইমানিতে। এবং সেই বেইমানির চরম এবং চূড়ান্ত ফসল হিসাবে মীর মদনকে আজ শহীদ হিসাবে আমরা দেখছি রেজিনগরের ফরিদপুরে। রেজিনগরের ফরিদপুরে অবস্থিত মীর মদনের সমাধি, কিন্তু মীর মদন আজ উপেক্ষিত। আজ 23শে জুন, দেখা নেই কোনো ইতিহাসবিদের, দেখা নেই কোনো সাধারণ ইতিহাস প্রেমীর, শুধু মীর মদন আজকে উপেক্ষার ভাষা হয়ে চির জামিনীর আধারে চির নিদ্রায় শায়িত রয়েছেন রেজিনগরের বুকে। কার্যত উপেক্ষিত, সমাধি ক্ষেত্র ঢেকেছে জঙ্গলে, রক্ষণাবেক্ষণও প্রায় নেই বললেই চলে, নেই কোনো নিরাপত্তা রক্ষী। সরকারি তরফ থেকে মীর মদনের সমাধিতে কেয়ারটেকার রাখার কথা, এবং সে কেয়ারটেকার ছিল, কিন্তু আজকে 23শে জুনে দাঁড়িয়ে কোনোরকম ভাবে কেয়ারটেকারের দেখা কিন্তু এখানে পাওয়া যায় না। আমরা একজন স্বেচ্ছাসেবিকাকে পেয়েছি যিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে তার সেবা দিয়েছেন, এবং এখানে বিনা পারিশ্রমিকে তিনি এখানে সেবা তার পরিচর্যা করেছেন, কিন্তু এখন তার ক্ষোভ যে 17 থেকে 18 বছর আগে একজন কেয়ারটেকার দেখা পাওয়া গেলেও এখন কিন্তু তাকে পাওয়া যায় না। ফলে তিনার যে রোজগার এখান থেকে তিনি পান না, অথচ তিনি স্বেচ্ছায় শ্রম দিয়ে চলেছেন মীর মদনের সমাধিতে। এমন একজন মহিলার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আচ্ছা, কি বলুন, এখানে কেউ থাকতো এখানে আগে? আগে আমাকে প্রথম দিয়ে যায় নূর ইসলাম বলে একটা লোক, বলছে কিছু পয়সা তোমাকে দেবো, তুমি এই করবেন, ঝাঁট ঝুঁট দেবেন, দেখাশোনা করবেন। দিয়ে দেখাশোনা করতাম, দিয়ে সে থাকা কালিমে বহুত দিন আমাদেরকে টাকা পয়সা দিয়েছে, দিয়ে 4 বছর থেকে আর পাওয়া যাচ্ছে না, আর সে মৃত্যু হয়ে গেছে, সে লোকটা নাই। তারপরে আর আমরা মনে করেন খোঁজ খবর রাখি আর পাইনি। মানে এখানকার কোনো আর সংস্কার হয় না? না, তারপরে আর কেউ এখানে পরিচর্যা করতে আসেনি? তারপরে একটা ছেলে পেলে আসতো, পয়সা করে দিত, 4 বছর থেকে একবারে। অনেকেই বলেন বিশ্বস্ত কিছু নবাবী সেনা ও মীর মদনের অনুচর গোপনে তাকে ফরিদ বাবার কবরের পাশে সমাধি দেন। অনেকেই বলে থাকেন মীর মদনের প্রিয় অশ্ব তার মুন্ডহীন দেহ নাকি পিঠে করে এখানে আনেন, তারপর এখানেই সমাধি দেওয়া হয় তাকে। ফরিদের আস্তানা ঘিরে গড়ে উঠেছে লোকশ্রুতি। কবরের ওপর যে নির্মাণ কাজ ও এখানে অবস্থিত একটি পুকুর তা এক রাতে সৃষ্টি হয়েছে বলেও অনেকের ধারণা। এখানে ভক্তির আবহ গড়ে তোলা হয়েছে, তবে সবটাই ফরিদ বাবাকে ঘিরে তার মাজার সংস্কার হয়। সকল সম্প্রদায়ের মানুষ এই স্থানে আসেন এবং প্রার্থনাও করেন। মাঝারে এসে মনের বাসনা তুলে ধরেন অনেকেই। স্বেচ্ছাসেবক হিসাবে মানে এখানে দেখাশোনা করেন নিজেরা? যেদিন অংশ সে সেদিন, যেদিন পালি। আচ্ছা আচ্ছা। যেমন মসজিদে মলবির পালি যেরকম হয়, এটাও সেই হিসাবে পালি। কোথা থেকে এসেছেন আপনি এখানে? আমি ঘোল্লা গ্রাম, পোষ্টমিরকি গ্রাম ঘোল্লা থানার রেজিনগর ছিল, এখন শক্তিপুর থানায় এসে। কী করতেছে এখানে? আমার মাথা খুব যন্ত্রণা করতো, পীর বাবাকে এত ভালো আল্লাহ রহম আর বাবা ফরিদ সাহেবের আশীর্বাদ দোয়া লিখেছেন, উনি আমাকে রাত্রে স্বপ্ন যখন আগে দেখতে পাই, উনি আমাকে ঝাড়ফুঁক করে দিয়েছেন, আমার মাথা অনেকটু ভালো হয়েছে। আমি সেই কারণে ওনার চরণে সালাম করতে আসি, জিয়ারাত করতে আসি। ধরেন এই জায়গা হতে, লালবাগ হতে যখন লোক থাকতো, এখন 1000-1500 আসতো আমাদের এখানে, কিছু টাকা দিয়ে আমাদেরকে রেখেছিল, বুঝছেন তো? এখানে দিয়ে বলছিল যা হয় হবে, প্রথমে 500-1000 করে এরম করে টাকা দিত, দিয়ে থুয়ে দিয়েছিল, দিয়ে ঝোড় জঙ্গল ছাপ পড়াইতো, যখন ছাপ পড়াইতো তখন কিছু পয়সা করে দিত।
দিয়ে উনি যখন আসতেন তখন এইভাবে ব্যাপারে আমরা অনেক মুনিশ পাতি লাগিয়ে খরচ করি, মানে করতাম দিয়ে যদি লাগতো দশটা তা সে বলতো যে এরম এরম ব্যাপার বলে দাও বিশটা, মানে সে করতো। তাহলে আমি বলতে তুমি করে লিচো বিশটা, তাহলে বিশটা মনে হতো মজুরি দিচ্ছে না, এভাবে বলতে যে আর কাজ করার মতন লোক হচ্ছে সে নিয়ে চলে যেত, কাজ করতাম আমরা পয়সা নিয়ে নিত সে, বুঝছেন তো, এভাবে তুলে নিয়ে তাই তো আর আমরা করিনি কাজটা, মানে আর মানে আর সেই ছাপগুলো আর করিনি, আমরা এমনি না পয়সা দিয়েও কয়ে দিতাম। কত বছর থেকে টাকা পাননি আপনারা? মোটামুটি ধরেন আজ তিন চার বছর হতে। কে যে 23 জুন আজকে পলাশী যুদ্ধ হয়েছিল, তা আজকে কে আসেনি এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত কেউ আসেনি, এখনো পর্যন্ত কেউ আসেনি, না আর খোঁজ লাই না। মহরম মাসের 7 তারিখ এখানে মেলাও বসে, কিন্তু চরম উপেক্ষিত হয়ে থাকেন নির্মদন, সেভাবে সংস্কার করা হয় না। অনেকেই আসেন তার কবরের সামনে, মাটির ঘোড়া শিন্নি দিয়ে তাকে সম্মান জানান, তারপর আবার সেই আধারের বিছানায় স্বদেশের ভাবনায় ভাবিত মীরমদন। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এখানে একটি ফলক লাগিয়েছে, সেখানে লেখা রয়েছে যে নবাব সিরাজদৌল্লার একজন সেনাপতি পলাশী যুদ্ধে মীরমদন, এই সমাধি ফরিদ নামে একজন ফকিরের সমাধির অঙ্গনে অবস্থিত। এটি একটি প্রাচীর বেষ্টিত স্থানে অবস্থিত, ইহা একটি সাধারণ কবর মাত্র। এখানেই রেজিনগরবাসীর ব্যথা এবং দুঃখ যে মীরমদন পলাশী যুদ্ধের সেই ইতিহাস কি সাধারণ মানুষ ভুলে গেছে, নাকি ইতিহাসবিদরা ভুলে গেছে? পলাশী যুদ্ধের সেদিন মীর জাফরের বেইমানি এবং যারা বেইমানির চরম নিদর্শন রেখেছিল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মীরমদন, কিন্তু বর্তমানে মীরমদন এর সমাধি সাধারণ কবর মাত্র। এখানেই বোঝা যায় যে নির্মদন কতটা উপেক্ষিত। নির্মদন আজকে উপেক্ষার ভাষা ছাড়া আর কিছুই নয়। এখানে রেজিনগরবাসী হিসাবে এবং রেজিনগর মানুষের অনেক ক্ষোভ প্রকাশ করেছেন যে নির্মদনের সমাধিতে পর্যটকের দেখা পাওয়া যায় না। মুর্শিদাবাদের অলিতে গলিতে রয়েছে ইতিহাসের উপাদান, সেখানে পর্যটকের দেখা পাওয়া গেলেও রেজিনগরের বুকে ফরিদপুরে অবস্থিত নির্মদনের সমাধিতে কোনো পর্যটকের দেখা পাওয়া যায় না। মরণেও মরণে তুমি হয়েছ অমর, চিরনিদে চিরজামিনীর আধারে আজকে মীরমদন। মীরমদনের সমাধির মর্যাদা সাধারণ মানুষের কাছে থাকলেও অনেক মানুষই জানেন না মীরমদনের প্রকৃত মাহাত্ম্য। মীরমদন পলাশী যুদ্ধের সেই রক্তক্ষয়ী লাখবাগ আম্রকানে শহীদ হয়েছিলেন, সেই শহীদের ইতিহাস কি সাধারণ মানুষ ভুলবে? সাধারণ মানুষের মনে মীরমদনের প্রতি মর্যাদা থাকলেও সরকারি উদাসীনতা তাদেরকে হতাশ করেছে, সরকারি তরফে কেয়ারটেকার থাকলেও তার দেখা পান না, ফলে মীরমদনের সমাধিতে আজ জঙ্গলা কিল্ল। মীরমদনের সমাধির পূর্ণ মর্যাদা দাবিতে গর্জে উঠছে রেজিনগরের মানুষ। সাধারণ মানুষের দাবি যে মীরমদনকে পূর্ণ মর্যাদা দেওয়া হোক, এই প্রচেষ্টাকে সামনে রেখেই ইমাজিন টিভির একটি ক্ষুদ্র প্রয়াস। ক্যামেরায় হিদাতের সঙ্গে নিজামুদ্দিন শেখ, রেজিনগর। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।